नमस्कार বন্ধুরা জব গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির CMOH তে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় অর্থাৎ 23টি জেলার সকল বাসিন্দা এমনকি পুরুষ মহিলা সকলেই এই চাকরির জন্য উপযুক্ত এবং আবেদন করার সুযোগ পাবেন। এই চাকরিতে আবেদন করতে কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবে, নিয়োগ পদ্ধতি কি, বেতন কত, তার সমস্তটা এই ভিডিওতে আমাদের সামনে তুলে ধরব। এই যে দেখুন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি দিয়েছে তার পিডিএফ আপনাদের সামনে তুলে ধরছি। মোট পোস্ট রয়েছে 79টি, তার মধ্যে কয়েকটি বলছি, যেমন ডাটা ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, কাউন্সিলর, এছাড়া অন্যান্য কয়েকটি পোস্ট রয়েছে, তার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। 79টি পোস্টের মধ্যে 4টি পোস্ট রয়েছে ব্লক এপিও ডেমিওলজিস্ট, এই পদের জন্য যোগ্যতা লাগবে, জীবন বিজ্ঞান বিষয়ে MSc করতে হবে, MS অফিস বিষয়ে জানতে হবে, তার সঙ্গে PhD এবং NPL থাকলে ভালো হয়। বয়সসীমা হচ্ছে 21 থেকে 40 বছর। SC ST OBC এবং PHW বয়সে ছাড় পাবেন। বেতন হবে 35,000 টাকা। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বলছি, নিয়োগ প্রক্রিয়া হবে যে এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে 60 নম্বর, এক্সপিরিয়েন্স 10, কম্পিউটার টেস্ট 20 এবং ইন্টারভিউয়ের জন্য 10। পরের পদটিতে যাই যে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, 4টি পোস্ট রয়েছে, এর যোগ্যতা আছে MSc করতে হবে, লাইফ সায়েন্স বিষয়ে MS অফিস সম্পর্কে জানতে হবে, পাবলিক হেলথ অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হবে 21 থেকে 40 বছরের মধ্যে। SC OBC এবং PW মধ্যে বয়সে ছাড় পাবেন। বেতন হবে 35,000 টাকা। এটিও নিয়োগ হবে একই প্রসেসে, এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে 10 নম্বর, এক্সপিরিয়েন্সে 10, কম্পিউটার টেস্ট 20 এবং ইন্টারভিউ 10। পরটিতে যাচ্ছে হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, পোস্ট রয়েছে 8টি, যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি বিষয়ে ডিপ্লোমা করতে হবে, মেডিকেল ল্যাবরেটরি সম্পর্কে বিষয়ে, বয়স এবং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 19 থেকে 40 বছরের মধ্যে, বেতন হবে 22,000। এডুকেশন আর কীভাবে নিয়োগ হবে সে সম্পর্কে বলছি যে নিয়োগ হবে এডুকেশন কোয়ালিফিকেশন জন্য 40 এবং এক্সপিরিয়েন্সের 10, মোট 50-এর পরীক্ষা। পরেরটাতে যাচ্ছে ব্লক ডাটা ম্যানেজার, 4টি পোস্ট রয়েছে, যোগ্যতা আছে স্নাতক হতে হবে, 1 বছরের ডিপ্লোমা করতে হবে, MS ওয়ার্ড, MS এক্সেস, MS পাওয়ার পয়েন্ট পেইন্ট প্রভৃতি জানতে হবে, বয়স হবে 21 থেকে 40 বছরের মধ্যে, বেতন হবে 22,000-এর মতো। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বলছি যে এডুকেশন কোয়ালিফিকেশনে 30 নম্বর এবং কম্পিউটার টেস্ট হবে 70-এ। মেডিকেল অফিসারের 15টি পোস্ট রয়েছে, যোগ্যতা লাগবে MBBS-এর 1 বছরের কোর্স, বয়স হতে হবে 62 বছরের নিচে, আর বেতন হবে 60,000 টাকা। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বলছি যে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য 90 এবং এক্সপিরিয়েন্সে 10। স্টাফ নার্সে 15টি পোস্ট রয়েছে, যোগ্যতা GNM কোর্স করতে হবে, কোর্স থাকতে হবে, বয়স হতে হবে 62-এর নিচে, বেতন 25,000 টাকা। নিয়োগ প্রক্রিয়া হবে নার্সিং কোয়ালিফিকেশনে 100 নম্বর। পরের পোস্টে যাচ্ছে যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, 15টি পোস্ট রয়েছে, ANM কোর্স করতে হবে, বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, বেতন 13,000। পরেরটি যাচ্ছে স্টাফ নার্স, 60টি পোস্ট রয়েছে, GNM-এর কোর্স করতে হবে, বয়স 62-এর নিচে হতে হবে এবং বেতন 25,000-এর মধ্যে। প্রক্রিয়া সম্পর্কে বলছি, নার্সিং কোয়ালিফিকেশন সম্পর্কে 100 নম্বর থাকবে। আবেদন সম্পর্কে বলছি, অনলাইনে আবেদন করতে হবে, প্রথমে চাকরিপ্রাপ্তদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর চাকরিপ্রাপ্তদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করে ফর্ম ফিল আপ করতে হবে, এরপর চাকরিপ্রাপ্তদের ব্যক্তিগত ডিটেলস ও শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস দিতে হবে, ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। এই আবেদনের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ফটোকপি, চাকরিপ্রাপ্তদের নিজস্ব সিগনেচার, আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট। আবেদনের শেষ তারিখ, এখানে সরাসরি অনলাইন আবেদন শুরু হবে। এই চাকরির আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 জুলাই। এই চাকরির অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ, অ্যাপ্লাই লিঙ্ক পুরোটা ডিসক্রিপশন বক্সে রয়েছে, তো আপনারা যদি বিস্তারিত পড়তে চান তাহলে সেখানে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জানতে পারেন। নমস্কার বন্ধুরা, চাকরি আরও খবর পেতে জব গ্যালাক্সিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অন্যকে শেয়ার করে এই খবরটি অন্যকে ছড়িয়ে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।